একটা ওভার। হ্যাঁ দর্শক, একটা ওভার। রোমারিও শেফার্ডের 16তম ওভারে 6-6টি বাউন্ডারি হাঁকিয়েছেন ফিলিপ সল্ট, আর ফিলিপ সল্টের সেই হাঁকানো 6 বাউন্ডারিতেই ওই ওভারে চলে আসে 30 রান। তাতে ম্যাচ থেকে 16তম ওভারটাতেই ছিটকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এক ওভারেই যেন খেলা শেষ। কি ব্যাটিং দেখালেন ফিলিপ সল্ট! ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে, সুপার 8-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 180 রানের বিশাল লক্ষ্য উদার করে তারা। তবে ক্যারিবীয়দের এই লক্ষ্য মুহূর্তেই মামুলি বানিয়ে দিয়েছে ফিলিপ সল্ট এবং জনি ব্যারিস্টো। ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল, তবে জর্জ বাটলার ফিরে যান 25 রান করে। এরপর হতাশ করেন মঈন আলি, তিনি ফিরে যান 10 বলে 13 রান করে। উইকেটে আসা জনি ব্যারিস্টোকে নিয়ে ফিলিপ সল্ট যা জুটি গড়লেন, আর এই এক পার্টনারশিপেই ম্যাচ শেষ হয়ে গেছে। কারণ দুই ব্যাটার মিলে 97 রানের পার্টনারশিপ তো কম বড় নয়, আর একটু রান বেশি করলে ক্যারিবীয়রা সেক্ষেত্রে 100 রানের পার্টনারশিপ হয়ে যেত তাদের। 47 বলে 87 রান করে অপরাজিত থাকেন ফিলিপ সল্ট এবং 26 বলে 48 রান করে অপরাজিত থাকেন জনি ব্যারিস্টো। তাতে ইংল্যান্ডের দুর্দান্ত জয় একেবারে যেন সেট উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। তাতে কিছুটা বিষণ্ণ ছিল কাইরন পলার্ডকে দেখতে, কেননা কাইরন পলার্ড দেখলেন নিজের দেশের হার। ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক তিনি, আর তার দেওয়া পরামর্শ এবার কাজে লেগেছে সুপার 8-এ। গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটের ব্যবধানে উড়িয়ে দিল ইংলিশরা। তাতে ইংলিশদের যুদ্ধে যে অংশগ্রহণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পলার্ড নিজেও।